হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস জাপান পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক দেশ হচ্ছে জাপান বর্তমান পৃথিবীতে যতগুলো উন্নত দেশ রয়েছে তার মধ্যে সবার উপরের তালিকায় অবস্থান করছে জাপান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যতগুলো দেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তার মধ্যে সবচেয়ে উপরের একটি দেশ হচ্ছে জাপান বর্তমান পৃথিবীতে সবচেয়ে সেরা অর্থনীতির দেশ যদি চিন্তা করা হয় তবে আমেরিকা চীনের পরেই তৃতীয় স্থানে অবস্থান করছে জাপান পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো জাপানে তেমন কোনো খনিজ সম্পদের ভাণ্ডার নেই কিংবা জাপানের পুরো ইতিহাস জুড়ে জাপান এমন কোনো কিছুই তাদের মাটিতে খুঁজে পায়নি যা দিয়ে জাপান খুব দ্রুত উন্নতি করতে পারে উদাহরণস্বরূপ কাতারের কথাই বলা যায় সম্পূর্ণরূপে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের উপর নির্ভরশীল তাদের অর্থনীতি দুবাই এবং কাতার নিয়ে আমাদের আলাদা দুটি ভিডিও রয়েছে যদি দেখে না থাকেন তাহলে নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন জাপান কিভাবে এত উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেছে এবং কিভাবে পৃথিবীর সেরা অর্থনীতির দেশে পরিণত হয়েছে সেই রহস্য জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেলাইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায় এনজয় করুন পুরো ভিডিওটি যেমনটা আপনি জানেন জাপানে বড় ধরনের কোনো খনিজ সম্পদের ভান্ডার নেই জাপানের মোট জিডিপি মাত্র এক শতাংশ আসে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রি থেকে আসে মাত্র তিরিশ শতাংশ বাকি আটষট্টি শতাংশ আসে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে সুতরাং বুঝতে পারছেন জাপান সবচেয়ে বেশি সার্ভিস বিক্রি করে থাকে পৃথিবী জুড়ে এই সব কিছুর পেছনে শত শত বছরের ইতিহাস জুড়ে তিলে তিলে গড়ে উঠেছে জাপান অন্তত চারশো বছর পেছনে যেতে হবে যাতে জাপানকে একটু ভালোভাবে মূল্যায়ন করতে হয় ষোলোশো তিন থেকে আঠারোশো সাতষট্টি সাল পর্যন্ত জাপান জুড়ে ছিল সামুরাই যে সময়টাতে জাপান সামাজিক অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক বেশ ভালো উন্নতি করেছে কিন্তু তখনও জাপান ভিন্ন ভিন্ন স্টেটে ভিন্ন ভিন্ন রাজার আন্ডারে বিভক্ত ছিল ছিল না কোনো ধরনের কেন্দ্রীয় শাসন যার ফলে জাপানিদের উন্নতি সামগ্রিকভাবে খুব একটা আলোর মুখ দেখেনি সামুরাই যুগের অবসান ঘটে আঠারোশো সালে এরপরই ক্ষমতায় আসেন মেজি যিনি তেসরাই ফেব্রুয়ারি আঠারোশো সাল থেকে শুরু করে তিরিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত জাপান শাসন করেছিলেন যে জাপান আজকে দেখা যাচ্ছে পৃথিবীর বুকে সর্বোচ্চ শিখরে পৌঁছে আছে সে জাপানের মূল কারিগর মেজি মেজি শাসন আমল শুরু হতেই জাপানের সব ধরনের বিখণ্ডিত রাজাদের রাজত্ব বাতিল করা হয় এবং তিনি শুরু করেন কেন্দ্রশাসিত একমাত্র জাপান শাসন ক্ষমতায় আসার পরপরই মেজি একটি পার্লামেন্ট প্রস্তুত করেন এবং যেখানে কমপ্লিটলি ডেমোক্রেসি ছিল ফলে সাধারণ সাধারণ মানুষের মধ্যে মেজির প্রতি আস্থা বেড়ে যায় এবং তিনিই প্রথম জাপানে চালু করেন ট্যাক্স সিস্টেম যার ফলে জাপান সরকারের আয় খুব দ্রুতই বাড়তে থাকে জাপান সরকারের আয়ের রাস্তা প্রসারিত হওয়ার পর তিনি সমগ্র জাপানের উন্নতির কথা চিন্তা করেন এবং তখনই শুরু করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যার শুরুটা হয়েছিল মূলত রোড ডেভেলপমেন্ট দিয়ে সে সময় নিকটবর্তী অন্যান্য দেশ যেখানে চিন্তা করত খাদ্যের সমস্যা সমাধান করার সেখানে জাপান শুরু করেছে রোড ডেভেলপমেন্টের কাজ সো আপনাকে মানতে হবে জাপান সে আঠারোশো শতকেই অনেক দূরদর্শী চিন্তা করতে শুরু করে এবং একই সময় রোড ডেভেলপমেন্টের পাশাপাশি জাপান নজর দেয় শিক্ষায় ভালো মানের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তখনই জাপানে প্রচুর পরিমাণে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি গড়ে তোলা হয় এবং পরবর্তী ধাপেই মেজি নজর দেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদনের দিকে যা মূলত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল অল্প দিনেই মেজি জাপান জুড়ে ট্যাক্স সিস্টেম রোড ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং এডুকেশন সহ বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে সক্ষম হন এসব কিছু যখন সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে তখনই তিনি নজর দেন মূলত জাপানি মিলিটারির দিকে এবং তার হাত ধরেই জাপান গড়ে তোলে সবচেয়ে ভালো মানের মিলিটারি ফোর্স এবং ততদিনই জাপানের শিক্ষিত জনগোষ্ঠীর পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খুব ভালো মানের হতে শুরু করে এবং তখনই জাপান মূলত ফরেন ট্রেড পলিসির পাশাপাশি স্ট্রং লিগেল সিস্টেম চালু করে পুরো জাপান জুড়ে যাতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা জাপানের সাথে ব্যবসা করতে অনেক বেশি সেফ ফিল করতে শুরু করে এবং জাপানের ব্যবসা সারা বিশ্বজুড়ে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে তখন উনিশশো শতকে শুরু হয়েছে মাত্র যে সময়টাতে সোভিয়েত ইউনিয়ন ছিল সারা বিশ্ব বিশ্বজুড়ে সবচেয়ে উন্নত দেশগুলোর একটি যেখানে সবচেয়ে বেশি ব্যবসা ছিল উনিশশো সালের দিকে জাপান সারা বিশ্বকে চমকে দিয়ে ব্যবসায় শীর্ষস্থান দখল করে নেয় এবং সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে দেয় কিন্তু কিভাবে সম্ভব হয়েছে এত কিছু যার একটাই উত্তর শিক্ষা জাপান তাদের শিক্ষা ব্যবস্থা এমন কিছু রেখেছে এমনভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে সবচেয়ে বেশি শিক্ষা দেওয়া হয়েছে দেশপ্রেম যার ফলে ছোট ছোট বাচ্চারা খুব ছোট বয়স থেকেই শিখতে শুরু করেছে কিভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং কিভাবে নিজের কাজ নিজেকেই করতে হয় যে কোনো কাজের প্রতি সম্মান দেখানোর কাজটা শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি রয়েছে কিন্তু তখনও জাপানের প্রাকৃতিক সম্পদ বলতে তেমন কিছু না থাকায় খুব দ্রুতই তাদের এই উন্নতি আটকে যাওয়ার সম্ভাবনা ছিল যা বুঝতে পেরেছিল জাপান সরকার খুব ভালোভাবেই এবং একই সময়ে জাপান ছিল সামরিকভাবে বেশ শক্তিশালী ফলে জাপান তাদের নিকটবর্তী দেশ থাইল্যান্ড কোরিয়া চীন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অংশে আক্রমণ চালাতে শুরু করে যার একমাত্র উদ্দেশ্য ছিল সম্পদ আহরণ একই সময়ে আমেরিকাও বিশ্বশাসনের দিকে এগিয়ে যেতে শুরু করে উনিশশো সালে জাপান তাদের সবচেয়ে সুদক্ষ লিডার এম্পেরর মেজিকে হারান কিন্তু তার চলে যাওয়াতেও খুব একটা থেমে থাকেনি জাপানের উন্নতি প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানে মূলত সবচেয়ে বড় ধরনের শিল্প বিপ্লব হয়েছে যে সময়টাতে গড়ে উঠেছে টয়টা হুন্ডা ইয়ামাহা সুজুকি বিসির মতো নামি দামি কোম্পানিগুলো তারও বহু আগে আঠারোশো শতকের শেষ দিকে কাওয়াসাকি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে জাপান জুড়ে সবগুলো কোম্পানি নিয়ে আমাদের আলাদা আলাদা বেশ কিছু ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে জাপান প্রথম বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছে কিন্তু সেই যুদ্ধে জাপানের খুব বেশি ক্ষতি না হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানকে রীতিমতো ধসিয়ে দিয়েছে যে ভুলটা ছিল মূলত জাপানের জাপান সালের ডিসেম্বর পার্ল হারবার অ্যাটাক করে যাতে চরম আকারের ক্ষতিতে পৌঁছায় আমেরিকা পাল্টা প্রতিশোধ নিতে আমেরিকাও ব্যাক টু ব্যাক দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে হিরোশিমা এবং নাগাসাকিতে যাতে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় জাপান তাৎক্ষণিকভাবে জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে এবং চুক্তি সই করে নেয় যে চুক্তি ছিল মূলত জাপান কোনো ধরনের সামরিক শক্তি বাড়াবে না এবং জাপানকে যত ধরনের নিরাপত্তার প্রয়োজন তার সবই প্রদান করবে আমেরিকা ইতিহাস বলছে আমেরিকা তাদের ওয়াদা সম্পূর্ণরূপে পালন করেছে এবং এখনও করে যাচ্ছে যে জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমেরিকা সেই জাপানকে আবার টেনে তুলেছে আমেরিকা কারণ তখন জাপানের মিলিটারি বলতে তেমন কোনো কিছু ছিল না যার ফলে জাপানের অ্যাক্টিভ মিলিটারি পার্সোনালরা বাধ্য হয়ে এই বিজনেসে পা বাড়ান এবং সরকারও তাদের সহযোগিতা করতে শুরু করেন যেমনটা আপনি জানেন মিলিটারি পার্সোনালদের প্রোডাক্টিভিটি দুঃখ তারা যে যেকোনো কাজ করতে চান হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করতে চান যার ফলে জাপানের সব ধরনের প্রোডাক্ট যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল হতে শুরু করে এবং সেসব প্রোডাক্টের চাহিদা সারা বিশ্ব জুড়ে তরতর করে বাড়তে থাকে যুদ্ধবিধ্বস্ত জাপানের বঙ্গুর অর্থনীতি খুব বেশি দিন সময় নেয়নি ঘুরে দাঁড়াতে যুদ্ধের পরপরে জাপানি কোম্পানিগুলো আমেরিকায় তাদের ব্যবসা বাড়াতে শুরু করে উদাহরণস্বরূপ টয়োটা হন্ডা ইয়ামাহা সুজুকি কাওয়াসাকির মতো কোম্পানিগুলো আমেরিকায় তাদের ব্যবসা খুব দ্রুত আকারে বাড়িয়ে যাচ্ছিল এবং উনিশশো ষাটের দশকে এসে প্রায় সবগুলো কোম্পানি আমেরিকাতে নিজেদের প্লান্ট স্থাপন করতে শুরু করে এখানেই শেষ নয় জাপান কোয়ালিটিতে বিশ্বসেরা হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে যার অন্যতম একটি হচ্ছে ভূমিকম্প জাপানে এত বেশি ভূমিকম্প হয় যা পৃথিবীর আর কোথাও হয় না যার ফলে জাপান ভূমিকম্পকে মোকাবেলা করতে করতে নিজেদের স্থাপনাগুলো এমনভাবে তৈরি করেছে যেগুলো সাধারণ ভূমিকম্প মোকাবেলাতে সক্ষম জাপান একই টেকনিক খাটিয়েছে তাদের প্রোডাক্টেও যার ফলে প্রোডাক্টের লংজিবিলিটি এবং প্রোডাক্ট কোয়ালিটি দুটি পৃথিবীর সবাইকে ছাড়িয়ে গেছে একই সময়ে প্রোডাক্ট উৎপাদনের গতিতে জাপান পৃথিবীর অন্যান্য সবাইকে ছাড়িয়ে গেছে এর অন্যতম প্রধান কারণ ছিল জাপান রোবট উৎপাদন করেছে যে রোবটগুলো মানুষের চেয়ে শতগুণ দ্রুত গতিতে এবং হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট উৎপাদন করতে পারত এবং রাত দিন চব্বিশ ঘন্টা রোবট দ্বারাই প্রোডাক্ট উৎপাদন করতে শুরু করে জাপান যার ফলে পৃথিবীর অন্যান্য কোনো দেশ জাপানকে ধরার মতো সুযোগ পায়নি দ্রুত ব্যবসা বাড়ার ফলে জাপান খুব দ্রুতই তাদের ক্রিয়েটিভিটি আরও দেখাতে শুরু করে যার অন্যতম একটি ছিল উনিশশো দিকে জাপান নিয়ে আসে বুলেট ট্রেন যা পৃথিবী তখন চিন্তাও করতে পারেনি যে বুলেট ট্রেনের উন্নতি করতে করতে বর্তমান পৃথিবীতে জাপানই একমাত্র দেশ যারা সবচেয়ে বেশি ভালো মানের বুলেট ট্রেন তৈরি করে থাকে এবং আমেরিকার রাস্তায় দাপিয়ে বেড়ানো বুলেট ট্রেনগুলো মূলত জাপান থেকেই তৈরি করা হিউম্যান ডেভেলপমেন্ট এবং টাইম সেন্স জাপান এমন পর্যায়ে নিয়ে গেছে যা হয়তো উন্নত বিশ্বও এখনও স্বপ্ন দেখে জাপানের সাধারণ মানুষের কাছে আটটা মানে আটটা এক মিনিট কমও নয় বেশিও নয় জাপানের ইতিহাসে ট্রেন লেট করে আসার কোনো রেকর্ড নেই যদি কোনো কারণে একটি ট্রেন লেট করেও আসে পরের দিনই আপনার কাছে সে রিপোর্ট চলে যাবে কেন দেরি করেছে অথবা দায়িত্বপরায়ণ ব্যক্তিদের রিজাইন একদম নিশ্চিত শুধু ট্রেন নয় এখানে সব কিছু সময়ের পরিক্রমায় চলে ট্রেন বাস অফিস শপিং মল এরোপ্লেন কর্পোরেট অফিস কিছু সময়ের পরিক্রমায় চলে লেট বলে কোনো শব্দ জাপানিদের কাছে নেই জাপানের সাধারণ মানুষের কাছে ট্রাফিক রুল ব্রেকিং এর কোনো রেকর্ড নেই কারণ তারা শতভাগ ট্রাফিক রুল মেনে চলে এবং সরকারের নির্ধারিত নিয়ম কানুনগুলো পুরোপুরি মেনে চলার চেষ্টা করে জাপানি সাধারণ মানুষ অ্যান্ড ফাইনালি কমিটমেন্ট জাপানের সাধারণ মানুষের কাছে কমিটমেন্ট বা নেই কমিটমেন্ট যার কোনো বর্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য নাগরিক অধিকার বৈদেশিক বাণিজ্য শিল্প উন্নতি এবং দেশপ্রেমের মতো মহান ব্যাপারগুলোতেও জাপান সবচেয়ে উপরের দিকের একটি দেশ জাপানকে নিয়ে আপনার মতামত আপনার ভালো লাগা মন্দ লাগা এবং জাপান সম্পর্কে আপনার যে কোনো কথাবার্তা কমেন্টস বক্সে লিখুন এছাড়া আপনার যত কথা আছে সবই লিখার জন্য আমাদেরকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট যে কোনো মাধ্যমেই কানেক্টেড হয়ে যেতে পারেন এ যে করুন পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই